বিদ্যালয়ের সকল কাজের উন্নয়নের লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সম্মানিত সভাপতি মোহাম্মদ বদিউল আলম সরকার। 2010 সাল থেকে আমি এই প্রতিষ্ঠানের কমিটির সভাপতি দায়িত্বভার গ্রহণ করি। দায়িত্বভার গ্রহণ করার পর থেকে বিদ্যালয়ের নানামুখী সমস্যা সমাধান করবে, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে, মেধাবী কমিটির সমন্বয়ে, শিক্ষকদের সমন্বয়ে বিদ্যালয়ের শিক্ষার মান ভালো হয়েছে। 11তম ব্যবস্থাপনার কমিটিরও আমি সভাপতি দায়িত্বভার গ্রহণ করি। গ্রহণ করার পর এই বিদ্যালয়ের অবকাঠামোগত যথেষ্ট ঘাটতি ছিল, এখানে আমি আমার কমিটিকে সমন্বয় করে এই প্রতিষ্ঠানের একটি তিনটে ফ্লোর তৈরি করি, বিদ্যালয়ের দুটি গেট নির্মাণ করি এবং স্কুলের শ্রেণীকক্ষে ছাত্রদের যে বসার বেঞ্চ ছিল না আমি এই বেঞ্চের ব্যবস্থা করি এবং স্কুলের সর্বাধিক বিবেচনা করে শিক্ষকদেরকে নিয়ে কমিটির সদস্যদেরকে নিয়ে রেজাল্ট এই স্কুলের যেভাবে ভালো হওয়ার প্রয়োজন ওই অনুপাতেই যথেষ্ট শ্রমের মাধ্যমে স্কুলের ভালো রেজাল্ট আনয়ন করি। এসএসসি এবং বিএসসি এই স্কুলের ভালো রেজাল্ট। আমি এই প্রতিষ্ঠানের তিনবার নির্বাচিত সভাপতি দায়িত্ব সভাপতি হয়ে দায়িত্ব পালন করতেছি। বর্তমানে এই সরকারের আমলে দেবিদ্বার উপজেলার সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব শফিউল আলম কামাল সাহেবের মাধ্যমে একটি টিন সেট ঘর সরকারিভাবে পাই এবং আমাদের দেবিদ্বার চায় আসনের সংসদ সদস্য জনাব এবিএম গোলাম মোস্তফা সাহেবের মাধ্যমে বর্তমানে এই সরকারের একটি ভবন আমাদেরকে প্রক্রিয়াধীন অবস্থায় আছেন। আমি আশা করব এই চাঁদপুরের শিক্ষা প্রতিষ্ঠানটা যেন সরকারের আমলে নিয়ে আমাদের এই প্রতিষ্ঠানটাকে উন্নত শিখিরে এবং শিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ্চ মানে পৌঁছে দিতে পারি এই প্রত্যাশা আমার।
কথা যাই শুনিয়ে চুপ করে দক্ষিণ বাতাসি শাড়ি পরে পাঠিয়েছে দেখো না শিক্ষার্থীদের নিরক্ষরতার অন্ধকার থেকে জাতির মুক্তি লাভ করুন চিরতরে শিক্ষার্থীর হাতে কলম ও দেশ করার হাতে আদর্শের প্রতি সবার কাছে এই প্রত্যাশা।